महाराज इज बैक भार्सन 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চ্যানেলটা প্রায় মরে গিয়েছিল, তারপরে বন্ধুরা তোমাদের ভালোবাসা এবং এই কেবিনেট ডাক্তার ভালো করেই চেনো সুকুমার বাবু, তোমার জানা তো ইনারদের মানে ভালোবাসা না থাকলে আমি আবার এই মহারাজ নামে আর ফিরে আসতাম না, কারণ চ্যানেলটা আমি আবার ফিরে পাচ্ছি আর কাকুর কাছে আসা আবার আসা। কারণ কি জানার কি ছিল, তো উড়িষ্যা পাটামন্ডিতে একটা কম্পিটিশন আছে, পাওয়ারের নতুন সেটআপ যাবে কাকু বলছে, টোটালি নতুন একদম নতুন আপডেট মাল যাবে। তবে হ্যাঁ এই ডাইনামিকই থাকছে, নতুন কিছু নয়, তবে ডাইনামিকের উপরে একদম আমরাও চেষ্টা করছি ওখানটায় আরো কিছু ভালো করার তরি। তার আগে আমরা পাওয়ার মিউজিক কে ছেড়ে দেবো, আগে সার্জনের সঙ্গে যুদ্ধের জন্য এএসবি তরফ থেকে আমরা আপডেট দিয়ে ছাড়বো। আমরা বারবার দুবার কম্পিটিশন করেছি এএসবির বক্স নিয়ে, সার্জনের সঙ্গে চেষ্টা করবো যে ভালো করার জন্য। এইটা একটা কাকু কাকু অবশ্যই আমার 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 তরফ থেকে একটু বলে চাই যে চ্যানেলগুলো মানে মহারাজ চ্যানেল যে মহারাজ ইউটিউব চ্যানেল এটা যে একবারে বন্দর অবস্থায় রেখেছিল সেটা যে এসছে আমাদের এসবির তরফ থেকে খুব ধন্যবাদ। কেন আমরা চাই সবাই কিছু একটা কাজ করে খাত, কিছু একটা ইনকাম করি, এটাও আমরা চাই। অবশ্যই 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 বহুত কষ্ট, একদম একদম প্রচুর কষ্ট করতে ওটা ঘুরে এসছে এটার জন্য, মানে সমাজের ভালোবাসা কাকুদের ভালোবাসা, মানে কাকুরা না থাকলে আর কেবিনেট না থাকলে আমরা কি করে ভিডিও করবো, আর চ্যানেল না থাকলে আমরা ভিডিও করতে পারবো না। চ্যানেলটা যাই হোক ফিরে পেয়েছি অনেক কষ্ট করে, তো কাকুরা সাপোর্ট করছে। চলো এবার পর পুরো গোডাউনটা ঘুরিয়ে দেখাবো একদম, এবং পাওয়ারের কি মাল হচ্ছে সেটাই ভিডিওতেই বলতে থাকবো। এবং চলো তো দেরি না করে বন্ধুরা সুকুমার বাবুর সঙ্গে কথা হলো, তোমরা অবশ্যই দেখলে, তো বলছিলাম যে পরবর্তী কী কী দেখাবো অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। অনেকগুলি নতুন সেটআপ রেডি হয়েছে লক্ষ্মী পুজো দুর্গা পুজোর আগে, তো অবশ্যই আমি দেখাবো পরপর। আর তো দেখতেই পাচ্ছ ওইগুলো সব পুরনো ক্যাবিনেট, ওইগুলো সব পুরনো ক্যাবিনেট, এই যেগুলো সব বিক্রি হবে। তো আগে ভিডিও অলরেডি দিয়েছে প্রদীপদা, দিয়েছে মানে কবিতা স্টুডিও বা গোপালদা ডিজে দাস মিউজিক, তো আমি আসতে পারিনি, কারণ রয়েছে জানো তোমরা ভালো করে, চ্যানেলটার অবস্থা খারাপ হয়েছিল, তাকে সত্ত্বেও মোটামুটি বাঁচাতে পেরেছি। তো মোটামুটি এগুলি সবই ভিডিও করতে আমাকে ডেকেছিলো, তো আসতে পারিনি কারণ ভিডিও পোস্ট করতে পারবো না তোমাদের জন্য, সেই কারণে কিন্তু আসতে পারিনি। তার সব পুরনো কিন্তু বক্স রয়েছে, এগুলি সব কিন্তু বিক্রির জন্য, তো রেটটা তো আগে দাদারা বলে দিয়েছে, আর সব কিন্তু আবার বলে দিই, এগুলি সব ওয়ারেন্টি থাকছে এবং বিলের মধ্যে লেখা থাকবে 1 ইয়ার ওয়ারেন্টি, মানে এক বছরের মধ্যে কোনো বক্সের কোনো সমস্যা হলে অবশ্যই ফ্রি অফ কস্টে কিন্তু সারিয়ে নিয়ে যাবে। আর এগুলি সব কিন্তু পুরনো মাল, সব এসে পড়ে আছে, সব রেডি চলছে, এগুলি সব পুরনো বিক্রি হবে। আর রেটটা দাদারা আগে বলে দিয়েছে, সেই কারণে আর বললাম না তোমাদেরকে। আর এইদিকে সব পুরনো বক্স হয়েছে, আর নতুন বক্সের কাজ চলছে বন্ধুরা, চলো একটু বলে দিই নতুন বক্সের কী কী কাজ চলছে। আর অবশ্যই সেটআপগুলির নাম আমি বলতে থাকবো একটু পরে, একটু অপেক্ষা করো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো। দেখতে পাচ্ছ তো যে প্রথম কিন্তু কালাকার মিউজিক নিয়ে গিয়েছিলো, কালাকার কাঁথির কালাকার মিউজিক, এইরকম এই স্টাইলে এই যে প্লাস চিহ্ন, এইরকম মডেলের মিউজ নিয়ে গিয়েছিলো, ডাইনামিক মিট জানো, এসবি কিমেট সেন্টার মানে ডাইনামিক মিট, ডাইনামিক মিট না কোনো কথা হবে না। তবে এই বেসগুলি, এই যে মিটগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কালীনগরে যে বেসছিলো পাওয়ার বা মা কালী জনকায় নিয়ে গিয়েছিলো সাগরে, তার থেকেও একদম আপডেট, তার থেকেও আপডেট মডেল, আপডেট করা, এবং রেজাল্ট কিন্তু দারুণ হচ্ছে বলে ইভেন্ট সেন্টার থেকে আমাকে জানালো। আর এগুলি বেস কিন্তু বন্ধুরা সব কাজ চলছে নতুন, একদম দেখছো নতুন বেস হচ্ছে, দুটো বেস 3-4টা বেসের কাজ চলছে, তো এখনও অনেক কাজ বাকি আছে। আর এইদিকে একটা কিন্তু মিট রয়েছে বন্ধুরা, এই ডাইনামিক মিট, এই নতুন মডেলের, নতুন একদম আপডেট মডেলে দেখতে পাচ্ছ ডাইনামিক মিট, ওই প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, নতুন আপডেট ডাইনামিক মিট একদম। আর এদিকে কাজ চলছে একটু তোমরা দেখিয়ে দিই, তো কারখানার ভেতরে কিন্তু জোরদার কাজ চলছে, তো পুজোর আগে অনেক কিছুই কিন্তু দিতে হবে ডাইনা ক্যাবিনেট সেন্টারগুলিকে, কারণ এখান থেকেই সমস্ত বক্স বেরিয়ে যাবে, এবং কিন্তু পরপর কিন্তু এখান থেকেই বক্স বেরিয়ে যাবে, এবং সমস্ত লক্ষ্মী পুজোতে অনেক কম্পিটিশান রয়েছে, পরপর অবশ্যই এই বক্সগুলি বেরিয়ে যাবে। আর কী কী সেট আপ হচ্ছে অবশ্যই আমি লিস্টটা জানাচ্ছি তোমাদেরকে। এই ভেতরটাতেও কাজ চলছে দেখতে পাচ্ছ, সবই ডাইনামিক মিট কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবই ডাইনামিক মিটের কাজ চলছে, নতুন নতুন মিট তৈরি হচ্ছে। আর বন্ধুরা এটা বলতে বলে দিই কাকু যে প্রথম বলেছিল উড়িষ্যা পাটামুন্ডিতে একটা কম্পিটিশান রয়েছে সার্জনের সঙ্গে,
তো হ্যাঁ বন্ধুরা, কম্পিটিশনে কিন্তু পাওয়ারের টোটাল নতুন মাল যাবে, মানে বেস, মিট, পিকার, মেশিন টোটাল নতুন মাল যাবে। সার্জেনের সঙ্গে কম্পিটিশন করতে হলে তো একটু দম দরকার বন্ধুরা, তো সেই কারণে টোটালি নতুন মাল যাবে পাওয়ারে। আর ওইদিকে সুইট সাউন্ডের নাম লেখা চলছে, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি সুইট সাউন্ডের নাম লেখা চলছে। আর এই সেট আপ হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি লিস্টটা দেখে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো। আর এইগুলো ছোটো বক্স, এগুলো কিন্তু রেডি হচ্ছে, পুরনো কিন্তু ছিল, একদম নতুনভাবে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা 12 ইঞ্চি, 10 ইঞ্চি, এটা 8 ইঞ্চি, ওইদিকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু 10 ইঞ্চির বেস, পপিস, ছোটো মালও তৈরি করা হয়, ছোটো কারো অনুষ্ঠানের জন্য ছোটো মাল তৈরি করা হয়। আর একটু আমি বলে দিচ্ছি তোমাদেরকে লিস্টটা, এই বক্স দেখা দেখে লিস্টটা একটু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দাঁড়াও একটু জানাচ্ছি। তো বন্ধুরা, এতে বলতে বলতে বলে দিই কী কী সেট আপ দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর আগে শুরু হচ্ছে। তো দেখতেই বলে দিই মা মনসা রাইডার জাহানাবাদের মা মনসা রাইডার নামে, মানে মা মনসা ছিল যে সেটা মা মনসা রাইডার নামে হচ্ছে, জাহানাবাদের সেট আপ হচ্ছে, একদম নতুন হচ্ছে, বারিক সাউন্ড প্রো নতুন হচ্ছে, এয়ার মিউজিক নতুন হচ্ছে, সুইট সাউন্ড নতুন হচ্ছে, 24 ঘণ্টা সেট আপ, গণপতি সাউন্ড প্রো মোগরাহাটের সেট আপ, আর বাবা মিনি ওড়িশার সেট আপ একদম রেডি হচ্ছে, নতুন সেট আপ রেডি হচ্ছে, আর তুহিন মিউজিক, মা কালী সাউন্ড, আর তারপরে হচ্ছে কিন্তু বন্ধুরা জননী মিউজিক, টি মিউজিক, মোটামুটি 13টা খানিক সেট আপ রেডি হচ্ছে। এবং পাওয়ারের কিন্তু টোটাল একদম ফুল, মানে 12টা বেস, 8টা মিট, সার্জেনের সঙ্গে কম্পিটিশান করার জন্য। তো হ্যাঁ বন্ধুরা, বলে দিই কম্পিটিশানটা কিন্তু বন্ধুরা বসেই হবে, মানে সার্জেন গাড়িটি বাঁধা থাকবে একটা মাঠে, এবং পাওয়ার কিন্তু একদম বসে যাবে, গিয়ে বাজবে। ওই উড়িষ্যাতে একটা জায়গায় কম্পিটিশান হয়েছিল, আমি ভিডিও করেছিলাম চ্যানেলটা স্ট্রাইক আসার আগে, তো অবশ্যই সেই রকমই মাঠে বসে একদম 12টা বেস, 8টা মিট একসঙ্গে কিন্তু বাজবে, মানে কতটা খতরনাক বাজবে তোমরা ধারণা করতে পারবে না। অবশ্যই যারা যেতে যাও পাট্টামুন্ডি অবশ্যই চলে আসো, আমি তো থাকছি, কারণ চ্যানেলটা আমি ফিরে পেয়ে যাচ্ছি, অবশ্যই থাকছি। আর একদম নতুন আপডেট, এবং যখন পাওয়ার মিউজিক টোটাল মালটা এখানে রেডি হয় বা এখান থেকে বেরিয়ে যাবে গোডাউনে স্পিকার লাগানোর জন্য, সবই তার জন্য কিন্তু আমি অবশ্যই থাকবো, একদম ভিডিও দিতে থাকবো পরপর, আগের মতো ওই পুরোনো দিন পুরোনো জায়গায় আবার আমি ফিরে যাব, কারণ কয়েকদিন আমার চ্যানেলের স্ট্রাইকের জন্য আমি ভিডিওটা করতে ছাড়তে দিতে পারছিলাম না, তোমাদের জন্য পোস্ট করতে পারছিলাম না। তো অবশ্যই এক দাদা আমাকে হেল্প করেছে, সেই নিয়ে একটা অবশ্যই ভিডিও আসবে পরে, তো সেটা নিয়ে ভিডিও অবশ্যই করব। আর তো এই একটা তোমাদেরকে বলার ছিল এসবি ইভেন্টের কী আপডেট রয়েছে, এই একটা আপডেট। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।